जो तुमने किया है वो गलत है। मैंने इतना कुछ किया आपके लिए और आप? तुम होते कौन हो मेरे लिए कुछ भी करने वाले? आपका फैन। शाहरुख खानेर फैन सिनेमार कथा मने आछे? सेखाने एक भक्तेर पागलामीर जोन्नो कि भोगान्ती ना पोहाते हय नायक शाहरुख खान के, सेटी तो केवल सिनेमा। वास्तवे तेमोनी पागल प्राय एक भक्तेर पागलामीर कारणे भयंकर परिस्थितिर शिकार हुएछेन बॉलीवुडेर जनप्रिय अभिनेत्री सोनाक्षी सिन्हा। मैं अपने खून से भी लिख सकता हूं मैम आपके लिए, प्लीज आप बात समझिए मैम। अगर मेरा সম্প্রতি কালারস টিভির ইনস্টাগ্রাম পেজে এক ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে ছুরি হাতে এক ভক্ত সোনাক্ষীর সামনে হাজির হয়ে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে। ফ্যানদের পাগলামের ঘটনা মিডিয়াতে নতুন কিছু নয়, তাই বলে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি, তাও আবার তারকার সামনে দাঁড়িয়ে, এ ঘটনা বিরল। কালারস টিভির খতরা খতরা শোতে এসে শুটিং এর আগে উপস্থাপিকা ভারতী সিংহের ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন সোনাক্ষী সিনহা। হঠাৎ ওয়াশরুম থেকে বের হয়ে আসেন এক যুবক, চমকে যান সোনাক্ষী। ভারতীর ভ্যানে কিভাবে সেই যুবকের আগমন কিছুতেই মেলাতে পারছিলেন না তিনি। কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক নিজেকে সোনাক্ষীর অন্ধ ভক্ত হিসেবে পরিচয় দেন। প্রিয় তারকার সঙ্গে দেখা করতে আগের রাতেই ভ্যানে লুকিয়েছিলেন বলে জানান তিনি। এমনকি তার হাতে সোনাক্ষীর নামের ট্যাটুও দেখান। নিজের পকেট থেকে লিপস্টিক বের করে ভ্যানিটি ভ্যানের আয়নায় লিখেন, আমি তোমাকে ভালোবাসি সোনা। এরই মধ্যে সোনাক্ষীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন সেই যুবক। শুধু তাই নয়, বিয়ে না করলে আত্মহত্যার হুমকিও দেন তিনি। হঠাৎ ভ্যানিটি ভ্যানে ভাঙচুরও শুরু করেন তিনি। সোনাক্ষী তাকে মানা করেন এ ধরনের পাগলামি না করার জন্য, কিন্তু কে শোনে কার কথা। আচমকা পকেট থেকে ছুরি বের করে নিজের গলায় ধরে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দেন ওই যুবক। আর এতেই মারাত্মক ভয় পেয়ে চিৎকার শুরু করেন সোনাক্ষী। পরবর্তীতে কি হয় তার ভিডিওতে দেখা যায়নি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে এটি একটি প্র্যাঙ্ক বা সাজানো ঘটনা। মূলত খতরা খতরা শোর প্রমোশনাল কার্যক্রমের অংশ ছিল এটি। তবে অভিনয় হোক কিংবা সত্য ঘটনা, এমন ভক্ত কি কেউ চান? নিশ্চয়ই না। শায়লা রহমান, ইমা, সময় সংবাদ।